নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। মঙ্গলবার অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠক। প্রয়াত কংগ্রেস নেতা নুরুল ইসলামের দশম মৃত্যুবার্ষিকী পালিত হলো মঙ্গলবার। সরকারি আবাসনে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করলো পুলিশ। জীবন বিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো মাধ্যমিক পরীক্ষা। গরম ভাতের মারে পড়ে মৃত্যু হলো এক শিশুর। সর্পদংশনে মৃত্যু হলো এক গৃহবধূর। বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক চাষি। চলে আসছে বিস্তারিত খবরে। মঙ্গলবার অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠক। এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় আউশ গ্রামের শিবদা মাঠে। বিভিন্ন বিষয় নিয়ে এদিন ক্ষোভ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় আউশ গ্রামের শিবদা মাঠে। জনগণের সুবিধার্থে এবং সরকারি কাজের খতিয়ান জানতে এইরূপ কর্মসূচিতে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন দপ্তরের পাশাপাশি স্কুল কলেজের পড়ুয়া সহ বেসরকারি চিকিৎসালয়ের প্রতিনিধিরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। এদিন সকলের কাছ থেকে বিভিন্ন বিষয়বস্তুর খোঁজ নেওয়ার পাশাপাশি তার সমাধানের পথ খুঁজে বার করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ, ইন্দ্রনীল সেন, সিদ্দিকুল্লা চৌধুরী, সাংসদ সুনীল মণ্ডল, বিভিন্ন জায়গার বিধায়ক ও জনপ্রতিনিধি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুটু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা আরাধ্যক্ষ কুনাল আগরওয়াল সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। মানুষজন এদিন তাদের সুবিধা অসুবিধার কথা মুখ্যমন্ত্রীর সম্মুখে তুলে ধরেন। বৈঠকে কিছু কাজকর্ম নিয়ে মুখ্যমন্ত্রী এদিন ক্ষোভ ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী সভা ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। প্রয়াত কংগ্রেস নেতা নুরুল ইসলামের দশম মৃত্যুবার্ষিকী পালিত হলো মঙ্গলবার। সেই উপলক্ষে জেলা কংগ্রেস ভবনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। অপরদিকে প্রয়াত কংগ্রেস নেতার মৃত্যুদিন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হলো বংশগোপাল টাউন হলে। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় জেলা কংগ্রেস ভবনে। প্রয়াত কংগ্রেস নেতা নুরুল ইসলামের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় এইরূপ কর্মকাণ্ড। বর্তমান জেলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরটি। এদিন আয়োজকদের পক্ষ থেকে প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। আজকে পশ্চিমবঙ্গ কংগ্রেসের অন্যতম সংগ্রামী নেতা ছিলেন, যিনি কংগ্রেসকে উজ্জীবিত করে রাখতেন। সেই কংগ্রেস নেতা আজ থেকে 10 বছর আগে হঠাৎ অসুস্থতার কারণে পরলোকগমন করেন। তার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে বর্ধমান জেলা কংগ্রেসের থেকে আমরা মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছি। নুরুল ইসলাম সেবামূলক কাজকে ভালোবাসতেন। মানুষের জীবন দেয় রক্তের দরকার হয়, সেই নেতার আদর্শে আমরা অনুপ্রাণিত হই। আমরা প্রত্যেক বছরই রক্তদান শিবির আয়োজন করি এবং বিভিন্ন সেবামূলক কাজ করে আসছি। নুরুল ইসলাম মার্কসবাদী কমিউনিস্ট পার্টি আমলেও তিনি মাথা তুলে রাজনীতি করতেন এবং সংগ্রামে একমাত্র নাম তাকে বাংলার বাগা সিদ্দিকি বলা হতো এবং তার আদর্শে আমরা ছাত্র এবং যুব অবস্থায় আমরা রাজনীতি করে আসছি এবং তাকে দেখি আমরা রাজনীতিতে আমাদের পথ লাভ করুক। সেই নেতা আজকে আমাদের মধ্যে নেই। আজকে আমরা খুবই একটা গ্যাপ আমরা খুঁজে পাচ্ছি। তার সেই নেতার আজকে দশম মৃত্যুবার্ষিকী আমরা মর্যাদার সাথে রক্তদান শিবিরের মাধ্যমে আমরা পালন করছি। এতে বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস কর্মীরা এই মহতী রক্তদান শিবিরের সামনে রয়েছেন। জেলা কংগ্রেস সভাপতি থেকে আরম্ভ করে সমস্ত নেতৃবৃন্দ কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে অনেকেই স্বেচ্ছায় রক্তদান করেন। অপরদিকে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হলো। এদিনের সভাটি অনুষ্ঠিত হয় বংশগোপাল টাউন হলে। একটা দুঃসাহসী আপোষহীন মানুষ হিসেবে সারা বাংলায় তিনি পরিচিত ছিলেন। কিছু কিছু ঘটনা আমাদের স্মরণে আছে, আপনাদের অনেকেরই মনে থাকতে পারে। আজকের নতুন প্রজন্মের যারা রাজনীতির নেতা অনেকেই আছেন তাদের হয়তো সেগুলো স্মরণে নেই। উত্তম নারায়ণ কিছু উল্লেখ করেছেন, কীভাবে ছিলেন, যারা যোগাযোগ রেখেছিলেন তারা জানেন। এবং একথা অস্বীকার করে লাভ নেই, যে নিন্দা অপবাদগুলো দেওয়া হয়েছিল সেই নিন্দা অপবাদগুলো কিন্তু মানুষ আজকে স্বীকার করছেন যে আমরা ভুল করেছি।
দলের মধ্যে থেকেও অনেকে নুরুলদার প্রতি অনেক কথা বলেছিলেন, কিন্তু আজকের এই তার স্মরণসভায় উপস্থিতি প্রমাণ করে নুরুলদার জনপ্রিয়ই ছিলেন, তিনি সকলের মনের মধ্যেই গেঁথে আছেন তা প্রমাণ করে দেয়। তাই নুরুলদাকে আমরা ভুলতে পারবো না, কারণ আমরা ছাত্রাবস্থায় তার সঙ্গে রাজনীতির সঙ্গে যুক্ত। আর আমি ব্যক্তিগতভাবে ভুলতে পারি না, এই কারণে জেলা রাজনীতি তার হাত ধরেই আমার প্রবেশ। তাই তো জেলার আজ সভাপতি, উনি নেই, আজ আমি মন্ত্রী, উনি নেই, একটা চরম দুঃখতা। কে কলকাতায় আমাদের চিনত, থাকতে দিত? কলকাতায় থাকার জায়গা আমাদের ছিল না, কিন্তু নরুদার ওই পার্টি অফিসে আমাদের রাত কাটানোর জায়গা ছিল, খোঁজ নিতেন কখন। হাউস গ্রামে ঘুষ করায় সম্মেলনের কথা, এরপর প্রতিকৃতিতে মাল্যদান করবেন, এরপর মাল্যদান করবেন পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য শ্রী অলোক মাঝি, সাইডে সাইডে রোতে দাঁড়িয়ে যান, এরপর মাল্যদান করবেন মাননীয় শ্রী নারায়ণ হাজরা মহাশয়, উজ্জ্বল এখানে উপস্থিত হয়েছেন আমাদের দাঁড়িহাট পুরসভার চেয়ারম্যান, ফাল্গুনি দাস রজক, দাঁড়িহাট পুরসভার সম্মানীয় যারা কাউন্সিলরগণ আছেন, আমি তাকে একটা অনুরোধ করছি আপনারা আসুন। হ্যাঁ মহাশয়, মেহবুব মন্ডল যারা এখানে আছেন, আমি সকলকে অনুরোধ করছি, মহিলা নেত্রী তৃষ্ণা সরকার, বর্ধমান পুরসভার যারা কাউন্সিলর আছেন, শাসক দলের পক্ষ থেকে এদিনের এই কর্মসূচি গৃহীত হয়। কংগ্রেস নেতা প্রয়াত নুরুল ইসলামকে এদিন শ্রদ্ধা জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, তৃণমূলের সহসভাপতি উত্তম সেনগুপ্ত, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ নারায়ণ হাজরা সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। এদিন আয়োজকদের পক্ষ থেকে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানানো হয়। বর্ধমান থেকে সুমিত ভগত ও জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। সরকারি আবাসনে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম বাসুদেব রাজবংশী, ধৃতকে মঙ্গলবার আদালতে পেশ করা হয়। সরকারি আবাসনে এক প্রৌঢ়াকে খুনের ঘটনায় পুলিশ পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার কাষ্টশিলার জেলেপাড়ার 33 বছরের বাসুদেব রাজবংশীকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হয়। পুলিশ তদন্তের স্বার্থে বাসুদেব রাজবংশীকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায়। উল্লেখ্য, গত 14 মার্চ পূর্ব বর্ধমানের 2 নম্বর ব্লকের বর্ষুলে সরকারি আবাসনে খুন হন বাসবী ব্যানার্জি। তার একমাত্র অবিবাহিত পুত্র চন্দন ব্যানার্জি সে সময় অফিসে ছিলেন। রাতে বাড়ি ফিরে সদর দরজা খোলা দেখে, ঘরে প্রবেশ করে দেখে রান্নাঘরে তার মা বাসবী ব্যানার্জি মৃত অবস্থায় পড়ে আছেন, গায়ে থাকা সমস্ত গয়না খোয়া গেছে। এ ব্যাপারে চন্দন ব্যানার্জি থানায় অভিযোগ জানান। পুলিশ তদন্তে নেমে বাসুদেব রাজবংশীকে গ্রেফতার করে। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। জীবন বিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো মাধ্যমিক পরীক্ষা। এদিন পরীক্ষা দিয়ে আনন্দে মাতোয়ারা হয়েছে পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা একে অপরকে আবির মাখিয়ে শেষ পরীক্ষাকে স্মরণীয় করে তোলে। মাধ্যমিক পরীক্ষার পরিসমাপ্তি হলো মঙ্গলবার। এদিন ছিল জীবন বিজ্ঞান পরীক্ষা। অন্তিম পরীক্ষা দিয়ে হাঁপ ছেড়ে বাঁচে মাধ্যমিক পরীক্ষার্থীরা। এদিন সকল পরীক্ষার্থীদের চোখে মুখে খুশির ছাপ ফুটে ওঠে। জীবনের প্রথম বড় পরীক্ষা শেষ হওয়ায় আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে পরীক্ষার্থীরা। এদিন পরীক্ষার্থীরা নিজেদের মতো করে খুশি ভাগ করে নেয়। একে অপরকে আলিঙ্গন অথবা বন্ধুরা নিজেদের মধ্যে আবিরে রাঙিয়ে শেষ পরীক্ষাকে স্মরণীয় করে তোলে। পরীক্ষার্থীরা তাদের আবেগ ব্যক্ত করার পাশাপাশি আগামী পরিকল্পনার কথাও তুলে ধরেন।
সেরকম প্রস্তুতি নিয়েছিলাম। রেজাল্টের কি আশা করছো? রেজাল্টের কি আশা? এরপরে কি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে? কি পরীক্ষা ছিল? আজকে কি শেষ? নামা 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 নামা, কেমন হলো? প্রশ্ন কিরকম ছিল? এতদিন ধরে পড়াশোনার লড়াই চলছিল, শেষটা হলো কিরকম লাগছে? কেমন হলো পরীক্ষাগুলো? ভালো। কি আশা রয়েছে রেজাল্ট নিয়ে? আশা তো আছে, একটু লাগে কি আশা বলে। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারী, রিপোর্ট আনন্দবার্তা। আসছি পরের খবরে। গরম ভাতের মারে পড়ে মৃত্যু হলো এক শিশু। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার কিন্নাহারে। চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি ওই শিশুটিকে। গরম ভাতের মারে পড়ে মৃত্যু হলো দুবছরের রানা মণ্ডল নামে এক শিশুর। পারিবারিক সূত্রে জানা যায়, বীরভূম জেলার কিন্নাহারের বাসিন্দা মধুমিতা মণ্ডলের পুত্র রানা মণ্ডল গত 12 মার্চ সকালে খেলা করছিল। সে সময় মধুমিতা মণ্ডল ভাত রান্না করে রাখেন, পাশেই ছিল ভাতের গরম মার। হঠাৎই শিশুটি গরম মারে পড়ে যায়। তড়িঘড়ি তার মা জামা কাপড় ছাড়িয়ে কিন্নাহার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা করে বীরভূম হাসপাতালে পাঠিয়ে দেন। অবস্থার অবনতি হওয়ায় পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তারা। চিকিৎসা চলাকালীন রানা মণ্ডল মৃত্যুর কোলে ঢলে পড়ে। মঙ্গলবার তার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তার অকাল প্রয়াণে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছিল রান্না করছিল, এই অবস্থায় রান্না করতে করতে ভাতের ফ্যান পড়ায়, ফ্যান পড়িয়ে পরে একটা বাটিতে রেখে দিয়ে মা এখন ভাতটা ঘরে রাখতে যাবে, দিয়ে রাখতে যাবে। সেই অবস্থায় ছেলেটা একটু দূরেই খেলা করছিল, তো ওকে বলে ওখান থেকে সুবিধা সুবিধা, ও কিন্তু বাচ্চা ছিল, তো ও এসে ছুটে এসে ওই বাটির মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়াতে মা সাথে সাথে উঠে এসে গায়ে একটু জল টল দিয়েছিল, দেওয়াতে তারপর জামা প্যান্ট করেছিল, ফলানোর পরে আমরা প্রথমে আমাদের প্রাথমিক হসপিটাল কিন্নার হসপিটালে ফলানো হয়েছিল। তো ওখানে আপনারা সপ্তাহে সিরাম হসপিটালে রেফার করেন, তো ওখানে আমার প্রাথমিক চিকিৎসা যেটা করার করার পর আমাদের তারপর বর্ধমানে রেফার করেন। বর্ধমানে রেফার করার পর আমরা এখানে কবে মারা যায় তারপরে? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট আনন্দবার্তা। সর্পদংশনে মৃত্যু হলো এক গৃহবধূর। ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কাটে। পরিবারের লোকজনরা প্রথমে তাকে খন্ডঘোষ হাসপাতাল এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সর্পদংশনে মৃত্যু হলো এক গৃহবধূর। মৃতা গৃহবধূর নাম মামনি সাঁতরা। ঘটনাটি ঘটেছে ইন্দাস থানার সোমসার গ্রামে। ঘুমন্ত অবস্থায় তাকে সাপে দংশন করে। ঘটনার কথা জানাজানি হতেই তাকে খন্ডঘোষ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি, তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মঙ্গলবার তার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মর্মান্তিক এই ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। এটার সময় মানে বাড়ির যে বাবু সাদার স্ত্রী, বাবু সাদাকে উঠে যে পুরো গাছ কষ্ট হচ্ছে, তারপর ওঠানোর পর বাবু সাদা দেখিয়েছে কী জায়গায় পাওয়া কুমির উপরে এটা সাথে কামড়াইছে। দিয়ে সঙ্গে সঙ্গে আমরা খন্ডঘোষ হসপিটালে নিয়ে আসি, আমার সঙ্গে এসেছিলাম। আর যে খন্ডঘোষ হসপিটাল থেকে আমাদেরকে বর্ধমান চালান করছে, বর্ধমানে এসে ডাক্তারবাবু হাত দেখে কবে হয়েছিল ঘটনাটা? আর গেল রাতে
মানে ঘরেই হয়েছিল? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চলে আসছি পরের খবরে। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক চাষির। মাঠে কর্মরত অবস্থায় অসাবধানতাবশত বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পুলিশ এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো শিবচরণ হাসদার নামে এক চাষি। মৃত ব্যক্তির বাড়ি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মহাচান্দা ব্লকের পূর্ব নুনারি কালাপুকুর পাড়ায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার মাঝে সাবমার্সেবল পাম্পে ইলেকট্রিকের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরে ভাতার থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে দিয়ে ময়না তদন্তের জন্য পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। মঙ্গলবার মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তারপর আমরা ওখান থেকে যাই, তারপর গিয়ে দেখি যে হ্যাঁ আমাদেরই ছেলে। যে মেন সুইচ গুলো তার থাকে সেখান থেকে, তখন আমরা গিয়ে জানতে পারি যে ওখানে এক ঘন্টা মতো লাইন অফ ছিল। সেই সময় সে নিজে তার ন্যাকের তার দিয়ে হাতে জড়িয়ে ওর সাথে কানেকশন করে রেখেছে, যে লাইন চলে এসেছে তারপরে সে শর্ট খেয়ে ওখানে করেছিল। ওকে সুস্থ ছিল, সেরকম কিছু মানে কোনো ঝুটঝামেলা ছিল না। না মানুষ আমরা কিছু জানি না, কাউকে কিছু খুঁজে পাই কি করতো। তার অকাল প্রয়াণে পরিবারে গভীর শোকে ছায়া নেমে আসে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। মঙ্গলবার অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠক। প্রয়াত কংগ্রেস নেতা নুরুল ইসলামের দশম মৃত্যুবার্ষিকী পালিত হলো মঙ্গলবার। সরকারি আবাসনে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। জীবন বিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো মাধ্যমিক পরীক্ষা। গরম ভাতের মারে পড়ে মৃত্যু হলো এক শিশুর। সর্পদংশনে মৃত্যু হলো এক গৃহবধূর। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক চাষি। এখনকার মতো খবরের পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নেই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।